কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘর এর পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর 11 এর মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলব। গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আমাদের সংখ্যারেখা। তো সংখ্যারেখা এটার গুরুত্ব আমাদের জীবনে অনেক রয়েছে। আমরা যখন উপরের ক্লাসে উঠব প্রায় প্রত্যেকটা ক্লাসে আমাদের সংখ্যারেখা আছে। তো এই জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণী থেকে আমাদের শুরু হয়েছে। তো দেখা যাক আজকে ক্লাসটা কেমন হয়, আমরা শুরু করতে হবে। সংখ্যারেখা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা। রেখার মধ্যে আমরা এখানে ছোট ছোট আকারে কিছু ভাগ করে নিই। প্রথম যে রেখাটা আছে এটা একটু বড় দিলাম, তারপর এক, এটা দুই, তিন, চার, পাঁচ, পাঁচ নম্বরটা একটু বড় দিলাম, ছয়, সাত, আট, নয়, দশ নম্বরটা একটু বড় দিলাম, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো নম্বরটা একটু বড় দিলাম, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ নম্বরটা একটু বড় দিলাম, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, আবার পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, ত্রিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ। আচ্ছা, আপাতত আমরা একটু নিয়ে শুরু করলাম। তো এখানে পঁয়ত্রিশটা আমি নিলাম। এটা সংখ্যা রেখাটা আমাদের মূলত ইয়া হবে যে চাহিদা অনুযায়ী আমরা নিব কতটুকু তার আমাদের বল আমরা সমাধান করতে গেলে কতটুকু তার চাহিদা সেটা আমরা নিব। তো এখানে আমি একটা আপাতত একটা ধারণা দিচ্ছি আমি, তারপর আমি যাবো আমাদের যে পৃষ্ঠা নম্বর 11 যে অনুশীলন আছে সে অনুশীলনের মধ্যে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমি এখানে এই অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, তো এখানে আমি দিলাম, এটা দিলাম আমি কত দেওয়া যায় এটাকে, এটা দিলাম আমি বিশ, এই দাগটা হচ্ছে বিশ, তারপর বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, ত্রিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চব্বিশ, পঁয়ত্রিশ, এটাকে দিলাম আমি চল্লিশ। তাহলে এই দাগটা আমরা একটু একটু খেয়াল করি, আমার এই দাগটা হচ্ছে কত, চল্লিশ, আর এখানে হচ্ছে বিশ। তো এখন আমরা যেটা যেভাবে বের করবো, এখন এখানে দেওয়া থাকলো এই দাগে দেওয়া থাকলো কম, এই দাগটায় দেওয়া আছে কম, এইটায় দেওয়া আছে গ। আমার প্রশ্ন করলাম, আমাকে প্রশ্ন করা হলো, আমাকে প্রশ্ন করা হচ্ছে ক এখানে কত বসবে, মানে কয়ের মানটা কত হবে, অথবা গয়ের মানটা কত হবে, এই দুইটার জায়গায় আমাকে প্রশ্ন করলো। তো আমি এইটা সমাধান করছি, এটা সমাধান আমি ছোট একটা ইয়ে সমাধান করছি, তারপর আমাদের যে টেক্সট বই যেটা দেওয়া আছে, আমাদের পাঠ্য বই যেটা দেওয়া আছে, আমরা সেটা নিয়ে কথা বলব। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যে দুইটা দেওয়া থাকবে বা আগে পরে যে যে কোনো জায়গায় দেওয়া থাকবে, একটা ছোট একটা বড় দেওয়া থাকবে, ছোট থেকে বড় দেওয়া থাকবে এরকম মান। তো এরকম মান যদি দেওয়া থাকে, তখন আমরা ছোট থেকে বড় যে মান আমরা পাবো সেই মানের উপর ভিত্তি করে বাকিগুলো আমরা যেভাবে বসাবো সেটা এখন দেখার বিষয়। তো বড়টা আমরা এইখানে পার্থক্য বের করবো। আমরা আগে জানি, আমরা নিচের কাছে আমরা শিখেছি, পার্থক্য বের করতে হলে আমাদেরকে কি করতে হয়, পার্থক্য যদি আমরা বের করি, পার্থক্য বের করতে হলে আমাদেরকে বিয়োগ করতে হয়। তো আমরা বিয়োগ করি, আমরা পার্থক্যটা বের করি, এর থেকে পার্থক্য কত আছে, চল্লিশ বিয়োগ হচ্ছে বিশ, তো শূন্য, শূন্য, চার থেকে দুই চলে গেলে দুই। তাহলে এখানে পার্থক্যটা কত পেলাম, আমি পার্থক্যটা পেলাম যে ওই বিশ থেকে চল্লিশে গেলে এখানে পার্থক্যটা হচ্ছে বিশ। তো এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে আমার ছোট ছোট দাগগুলো আছে, এই কয়টা দাগ এখানে আছে আমরা দেখি। এখানে তো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ। তার মানে আমি চল্লিশ থেকে বিশ পর্যন্ত আমি দাগ পেলাম বিশটি, দাগ পেলাম বিশটি।
আর আমার এখানে পার্থক্যটা ছিল কত? পার্থক্যটা ছিল 20। এখানে আমরা কি করব বলছি যে আমরা পার্থক্য দিয়ে যতগুলো দাগ কাটা থাকবে সংখ্যা রেখায়, যতগুলো দাগ কাটা থাকবে ততগুলো তত দিয়ে আমরা পার্থক্যটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা 20 দ্বারা যদি আমরা 20 ভাগ করি, তাহলে এখানে এটা কেটে দিলে এটা কেটে দিলে কিছুই থাকে না, তা থাকলে 1 হবে। তো আমরা কি পেলাম এখন? এই পার্থক্য দিয়ে যদি আমি ভাগ করি, ভাগ করার পর যেটা হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পার্থক্য, মানে এই একের একটা সংখ্যা একটা এখন এই দাগ আমরা কাটছি, এই দাগ গুলোর মান হচ্ছে 1। তো একটা কা এটা দাগ গুলোর মান, এটার দাগ কাটার মান যদি 1 হয় তাহলে এটার জন্য 1 হবে, এটা 1, এটা 1, এটা 1, এইভাবে 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো এখন এই কয়ের মানটা কত হবে? 20 এর পরে আমি যদি 1 দিই 21 22 23 24 27 28 29 30, এই কয়ের মানটা আমরা কত পেলাম? কয়ের মানটা পেলাম 30। তারপর 31 32 33 34 35, কয়ের মানটা আমি কত পেলাম? 35। তো এইটুকু হচ্ছে আমার আপাতত একটা ধারণা দিলাম। আমাকে তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথম আমাকে বের করতে হবে প্রতি দাগে মান কত হয়, প্রতি দাগে মানটা কত হয়, মানে কত পরিমাণ আসছে একটা দাগের, কত পরিমাণ আসছে একটা দাগের। যদি যত পরিমাণ আসে আমরা যত নাম্বার ঘরে যাব তত দিয়ে আমি এটাকে গুণ করলে সেটা হয়ে যাবে। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, আমাদের বইয়ের যে টেক্সট বুক যেটা দেওয়া আছে আমরা সেটা একটু কল্পনা করে দেখি। টেক্সট বুকে আমাদের এখানে লেখা আছে, আমাদের বইয়ে 5 নম্বর দেওয়া আছে, 5 নম্বর এখানে 1 1 দেওয়া আছে, ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। ক থেকে গ স্থানে, তো এখানে একটা দেওয়া আছে, তো একটু বড় করে নিচ্ছি। এখানে প্রথম দাগটা দেওয়া আছে 0, তারপর এরকম 1 2 3 4, 5 নম্বরটা একটু বড় দেওয়া আছে, 6 7 8 9, 10 নম্বরটা এই একটু বড়, 11 12 13 14, এই 15 নম্বরটা একটু বড়, 16 17 18 19 20 নম্বরটা আর একটু বড়, 21 22 23 24 25 নম্বরটা একটু বড়, 26 27 28 29 30 নম্বরটা একটু বড়। তো এখানে 10 20 30 40 50টা দাগ দেওয়া আছে, তো আমরা সেটা বের করব। আমরা এখানে বললাম 5 10 15 20 25 30 31 32 34 35 36 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 5 10 15 20 25 30 35 40, তাহলে আমরা বইয়ের এই পর্যন্ত দেওয়া আছে আমরা এই পর্যন্ত আজকে নিলাম। তো নেওয়ার পর এখানে আরেকটা দাগ দেওয়া আছে, একটা বইয়ের মতো একটা বেশি দেওয়া আছে। তো তোমরা বইটা হয়তো আমি স্ক্রিনে একটা অংশ দেখিয়েছি, তোমরা বইটার মধ্যে এইভাবে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1000, তারপর এখানে দেওয়া আছে এরকম তীর চিহ্ন দিয়ে ক, এখানে দেওয়া আছে 2000, তারপর এখানে দেওয়া আছে হ, এখানে দেওয়া আছে 4000, আর ঠিক একটা ঘর আগে এটা দেওয়া আছে গ। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে
আমি আগে বলছিলাম আমি ছোট থেকে বড়, এরকম একটা পার্থক্য এখানে ব্যবধান দেওয়া থাকবে। তো আমরা বুঝতেই পারছি যে এখানে 1000 2000 4000, তার মানে একটা ব্যবধান এখানেও আছে দুটোর মধ্যে, আবার এখানেও আছে। এই ব্যবধানটা যদি আমরা বের করতে পারি তবে আমাদের প্রতি ঘরে কত আছে আমরা সেটা বের করতে পারবো। আচ্ছা, তো আমরা যদি বের করতে চাই তাহলে আমরা প্রথমে এখান থেকে এই ঘর থেকে এই ঘর এখানে ব্যবধান কত আছে আমরা বের করব। তো এখানে ব্যবধানটা কত আছে 2000। ব্যবধানটা বের করার আমরা একটু আগে শিখলাম যেটা যে কি বড়টা থেকে ছোট বিয়োগ করতে হবে, তাহলে বড় এখানে কত আছে 2000, ছোটটা আছে কত 1000। তো আমরা অনেকেই পাই এই ব্যবধানগুলো আমরা মুখে মুখে বের করে নিতে পারি, কিন্তু তোমরা যারা না পারো তারা ওইভাবে করে নিতে হবে। এখানে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য শূন্য, দুই থেকে এক চলে গেলে তাহলে ব্যবধান আসছে কত, ব্যবধান আসছে 1000। তো আমি বলছিলাম ব্যবধানটা আমি উপরে রাখবো আর নিচে ভাগ করবো কতটা, ওই যে কতগুলো ধাক্কাটা আছে সেই ধাক্কাটা হয়তো তোমরা একটু দেখবে স্ক্রিনে সমস্যা হলে আমি একটু জুম করছি। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এখানে ধাক্কাটা আছে 10টা। তো আমরা বুঝতেই পারছি এখন আমি কি করব, এটা এটা কেটে দিলে এক, আমরা জানি কি ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তো আমরা জানি ভগ্নাংশের যদি হর এক থাকে তাহলে এটাই হবে, অথবা আর সহজভাবে যদি আমি জানতে চাই এক দ্বারা 100 ভাগ করলে 100 হবে। তার মানে আমার এখানে আমরা বুঝতে পারছি যে আমার এই যে এখানে ব্যবধানটা কত, ব্যবধান যত আছে তত দিয়ে মানে আমি ওই যতগুলো সংখ্যা আছে তত সংখ্যা দিয়ে ভাগ করবো। তো এখন এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, এই জায়গাটা এখানে ব্যবধান কত আসছে, ব্যবধান আছে 100। তো ব্যবধান 100 আসছে, তাহলে আমাকে এই 100 ব্যবধান ধরে ধরে করতে হবে, তাহলে আগে দেখি মিলে কিনা 100 ব্যবধান। তো আমরা এখান থেকে এখানে যে আমরা গিয়েছিলাম ঘর পেয়েছিলাম কয়টা, 10টা, দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10টা ঘর পেয়েছিলাম। তো ব্যবধানটা কত ছিল 100, ব্যবধানটা ছিল 100, আর এটাকে গুণ করবো আমরা দাগ দিয়ে, কতটা দাগ পেলাম এখানে 10, তাহলে আমরা এই গুণগুলা 10 100 আমরা জানি কত হয় 1000, তার মানে এখানে কত হয়ে গেল 1000 হয়ে গেল, তার মানে এটার সাথে আমাকে এটা যোগ করতে হবে, তাহলে এটার সাথে এটা আমি যোগ করলাম 1000-এর সাথে 1000 যোগ করলে এই যে 2000 হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা দেখি একটা উপায়, উপায়টা হচ্ছে আমাকে ক বের করতে হবে, কারণ আমরা তো ছিলাম ক থেকে গ স্থানে সংখ্যা বসাতে, ওই স্থানটার মধ্যে আমাকে এই সংখ্যা বসাতে হবে। তো এই যে এই 1000 থেকে এখানে কত গিয়েছে আমরা একটু খেয়াল করি, 1 2 3 4 5, 5 নম্বর করে আছে ক, তো 5 নম্বর ঘর আমাদের ব্যবধান কত ছিল, ব্যবধান ছিল কত ছিল ব্যবধান 100, ঘর সংখ্যা এখানে কয়টা আছে 5 5, তাহলে আমি এখানে গুণ করব 500, এটা হচ্ছে একটা কাজ। তো এখন কত আসলো এখান থেকে এখানে ব্যবধান আসলো 500, আগে ছিল কত 1000, তাহলে 1000 আর 500 আমরা যদি যোগ দিই 1500, তাহলে এখানে 1000 কষ্টখানে হবে 1500, অথবা আমরা অন্য একটা নিয়মে বের করতে পারি, আমরা ব্যবধান পেয়েছি কত, এটা আবার অনেক সময় যদি শূন্য দিয়ে শুরু হয় তাহলে এটা করতে পারবো আমরা, আর শূন্য দিয়ে শুরু না হলে এটা আমরা বের করতে পারবো না। যেমন শূন্য দিয়ে শুরু হলে এখানে কতটা ঘর আছে ব্যবধানকে গুণ দিলেই হয়ে যাবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 নম্বর ঘরে এটা আছে, তাহলে 15 নম্বর যদি ঘরে থাকে 15 দিয়ে আমি 100 গুণ করলে 15 100 15, সমান 1500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তীগুলো তুলি, তাহলে আমরা এখান থেকে দেখি যে এক আমরা ওইখান থেকে পরবর্তীতে কোনটা আছে এটা আমরা বের করে ফেলবো, তাহলে আর আমাকে ওইখান থেকে বলতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমরা আমাদের ব্যবধান ছিল কত 100, আমরা এখানে ঘর সংখ্যা কটা পেলাম 10টা, তাহলে আমরা এখানে দেখি 10 100 কত হয় 1000। যারা তোমরা পারো নাই ওইখানে গুণ করে নিয়ে নিবে, গুণ আমরা আগেও শিখেছি, এই যেভাবে আমরা গুণ করে নিয়ে নিব, 0 0 0
শূন্য শূন্য একে শূন্য শূন্য, এখানে একটা অঙ্ক আমাদের ছেড়ে চলে আসছে, এই জন্য এক নিয়ে এক দিতে হবে স্থানের পরে। একে শূন্য শূন্য, একে শূন্য শূন্য, এক একে এক, শূন্য 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 এক। তাহলে এখানে 1000, এই যে 1000, এই এই 1000টা কি করতে হবে, আমি যেখান থেকে গুনেছি অবশ্যই একটা ভিত্তির উপর দিয়ে গুনেছি, যেহেতু ভিত্তির উপর দিয়ে আমি গুনেছি ওই ভিত্তির সাথে এটা যোগ করে দিয়ে হবে। এখানে ভিত্তিটা কত আছে 2000, 2000 এর সাথে এখানে আসতে গেলে আরো 1000 এর প্রয়োজন, তাহলে 2000 যোগ 1000। যদি যারা আমরা ওই সমস্যা আমরা যোগ করে নিব, ভিত্তিটা ছিল এটা আর ব্যবধানটা কত হয়েছে এখন 1000, তো এটা যদি আমি যোগ করি শূন্য 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 তিন, তাহলে এটা কয় অ্যামাউন্ট আসলো কত 3000। আমি মনে হয় কয় ক্ষয়ের মাত্রা আমি বুঝতে পেরেছি, কয়ের মাত্রা 2000, ক্ষয়ের মাত্রা 3000। তো তারপর খালি কর কোথায় আছে এই গয়ের মধ্যে, তাহলে গয়ের আগে কি আছে এইটা, তাহলে আমরা এখান থেকে ঘর সংখ্যা গুণে নিই 1 2 3 4 5 6 7 8 9 9, এটা কিন্তু 9 নম্বর ঘরে আছে, 10 নম্বরে যায় না, তার মানে আমার ব্যবধান ছিল কত, ব্যবধান ছিল 1000, না সরি 100, ঘর সংখ্যা 9, তাহলে 9 একে 9 900, আর আমার ভিত্তিটা কত ছিল 4000, তাহলে 4000 এর সাথে যদি আমি 9 900 যোগ দিই তাহলে আসতেছে কত 4900। এই ছিল আমাদের সংখ্যাটার মধ্যে একটা আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। তো এটা আমি আর একটা এখানে তোমাদের 11-5 এক নম্বর চলে গিয়েছে, আমি এখন 2 নম্বরটা করে দেখাচ্ছি। সংখ্যা রেখার এখানে ছোট একটা পর্দা আছে, তারপর বড় এখানে একটু বড় দেওয়া আছে, আমরা আগের ঘরটা বলি, পাশের জায়গা একটা ছোট, তারপর 10-এর মধ্যে একটা বড়, 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তোমাদের এখানে অনেকগুলো আছে, আমরা একটু করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ওই ওইভাবে দেওয়া আছে, তো আমি এখানে যেভাবে দেওয়া আছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে 7000 70000, আর তারপর এই ঘরে দেওয়া আছে 80000, তারপর এই ঘরে দেওয়া আছে ক, পরে এই ঘরে দেওয়া আছে খ, সরি খটা ওই ঘরে না, খটা হচ্ছে 1 2 3, 1 2 3 এই ঘরে হচ্ছে খ, তারপর এই ঘরে হচ্ছে গ, তারপর 5 6 7 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7, এই ঘরে হচ্ছে ঘ। তো এই সময় এটা একটু ইয়ে হবে, আমরা একটু দেখে নিই এটাকে, আমরা দেখি, আমি আগে বলছিলাম যে একটা ছোট থেকে বড় একটা ব্যবধান দেওয়া থাকবে, সেই ব্যবধান থেকে আমরা বের করে নিই, এখানে দেওয়া আছে 70000, এখানে 80000, 80000 বিয়োগ করব আমরা 70000, বিয়োগ যদি করি আমি 0 0 0 0
8 থেকে 7 চলে গেলে 1, তাহলে আমরা এখানে ব্যবধানটা পেলাম 10,000। ব্যবধান কত আছে এখানে? ব্যবধান আছে কিন্তু 10,000। বি কেয়ারফুল, আমরা এটা বুঝতে হবে। আমরা ব্যবধানটা পেলাম 10,000, তো এখন আমরা দেখি ঘর সংখ্যা। ব্যবধানের পর আমি নিচে কি দিব? ঘর সংখ্যা, কত দাগ কাটার ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এখানে যে 80 নম্বর, এখানে 80,000 আসতে গেলে আমার ঘরের প্রয়োজন 10টা। তো আমরা এখানে সহজে আমরা বের করতে পারি, এটা দেখে ভাগ করলাম, 1 দিয়ে দিলে এটাই হবে। তাহলে এখানে ব্যবধানটা হলো কত? 1,000, প্রতি ঘরের জন্য 1,000। তো আমরা এটা সহজে বুঝতে পারছি যে প্রত্যেকটা ঘরের জন্য আমার এখন ব্যবধান কত, মানে সংখ্যার যে ব্যবধানটা 1,000। এবার দেখি আমরা এখান থেকে এখানে ঘর সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে 10টা ঘরে আমরা আগেই পেয়েছি, 10টা ঘরে কত? 10,000 ব্যবধান হয়। তাহলে 10,000 যদি ব্যবধান হয়, অথবা আমরা আরো লিখে নিই যে 1,000 ব্যবধানটা 1,000, আগের অঙ্কটা আমরা যেভাবে সলভ করেছিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অঙ্ক সংখ্যা রেখার ঘর হচ্ছে 10টা। তাহলে 10, 1,000-এ 10,000। তাহলে 10,000 যদি এখানে হয়, আমি ভিত্তিটার সাথে যোগ দেওয়ার জন্য বলছিলাম, ভিত্তিটা কত আছে? 80,000। তাহলে 80,000 ভিত্তি আর যোগ দিব 10,000, তাহলে 0, 0, 0, 0, 8, 8, 9। তার মানে এই যে কয়ের মানটা আমাদের আসবে কত? 90,000। আচ্ছা, আমি এখানে কমা ব্যবহার করেছি, তোমরা চাইলে কমা ব্যবহার করতে পারো, যেভাবে সুবিধা মনে করো, যেহেতু এটার মধ্যে কমা নাই, বাধ্যতামূলক না। আচ্ছা, এখন আমরা দেখি এই যে ক্ষয়ের মধ্যে, ক থেকে চলে যদি আমরা ক্ষয়ের মধ্যে যাই, কত ব্যবধান আছে? 1, 2, 3, তিনটা ঘর। ক থেকে ক্ষয়ের মধ্যে ব্যবধান পেলাম আমি 3টা ঘর, আমি একটু পাশে লিখছি। তাহলে প্রত্যেকটা ঘরের জন্য ব্যবধান মান কত? 1,000, ব্যবধান 3, তাহলে 3, 1,000-এ 3,000। তোমরা এটা অনেকেই, আমি জানি অনেকেই তোমরা ওইভাবে না করে করতে পারো, হ্যাঁ, এইভাবে গুণটা না করে করতে পারো, বিয়োগটা না করে। আচ্ছা, তো এখানে এখান থেকে 3,000 যাবে, তাহলে 90,000, এর সাথে যদি আমি 3,000 যোগ দিই, তাহলে 90,000। অনেকে বলে ফেলছ যে 90,000 গুণ 3,000 দিলে 93,000, তাহলে ক্ষয়ের মানটা আমরা পেলাম 93,000। এখন আমি যাব গয়ের মধ্যে। গয়েতে আমাকে যেতে হলে কতটা ঘর আমাকে অতিক্রম করতে হবে, এই ঘরগুলো আমরা গিয়ে বের করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এই ঘরের ঘর সংখ্যা হচ্ছে 17। আমার ব্যবধান ছিল প্রতি ঘরে 10, 1,000, 1,000 গুণ 17, তাহলে আমাদের এটা আসতেছে 17, 1, 17, 3, 0, 17,000। তার মানে এখন ব্যবধানটা কত হয়ে গেল আমার এখানে? 17,000। মানে গ থেকে আমি যদি, সরি, খ থেকে যদি আমি গয়ের মধ্যে পৌঁছাই, আমাকে ব্যবধানটা 17,000। তাহলে ক্ষয়ের মানটা কত ছিল এখানে? 93,000, আর ব্যবধানটা হলো 17,000। এই দুটি এখন যোগ হবে, আমি যদি যোগ করি 0, 0, 0, 3 আর 7 এ 10 এ 0 হাতের আছে 1, 1 আর 9 10, 10 আর 1 11, তাহলে এখানে কত হয়ে গেল? 1,10,000। তার মানে এখানে গয়ের মানটা হইল 1,10,000। গয়ের যে মানটা সেটা কি হলো? 1,10,000। তো এটা গ চলে গেছে, এখন আমি যাবো, এখন আমি যদি ঘয়ের মধ্যে, আমি যদি ঘয়ের মধ্যে যাই, ঘর সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর আছে। তাহলে আমরা আগেই বুঝতে পেরেছি 1,000, তাহলে 7, 1,000-এ 7,000, তাহলে 7,000 আমি এটার সাথে যদি যোগ দিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? 0, 0, 0, 7, মানে 1,17,000। তাহলে ঘরের মানটা কত হয়ে গেল? 1,17,000। আমাদের সংখ্যা রেখার আলোচনা। তো আমি এখানে, আমি আবার আজকে ক্লাসের আমি সারাংশটা বলে দিচ্ছি যে আমরা এই ক্লাসটা কি করেছি। আমরা যে এখানে প্রথমে আমরা ব্যবধানটা বের করে নিয়েছি, ব্যবধানটা বের করার পর সাংখ্যিক ব্যবধানটা, সংখ্যা দ্বারা ব্যবধানটা বের করে নিয়েছি। তারপর এখানে যে দাগ কাটা ছিল, ওই দাগ দিয়ে ভাগ করেছি, ভাগ করে প্রত্যেকটা দাগের মান কত আছে সেটা আমরা বের করলাম। তারপর যতগুলো ব্যবধান আছে তত দ্বারা গুণ করে করে আমরা ওই মানটা বের করে ফেললাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে এখানে কিছু আলোচনা করা আছে, তারপরে না বুঝতে পারলে কমেন্টস বক্সে যায় কমেন্টস করবা,
কমেন্টস করলে হয়তো আমি যত দ্রুত সম্ভব উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। তো আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকা কামনা করছি, আজকে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাই।